হাই নমস্কার বন্ধুরা। তো আজকে ভিডিও অনেকটা ইন্টারেস্টিং হবে, কারণ কি আমি শুনলাম আপনারা বলে বাজেট অল্প টাইট। তো আমি এনেছি আপনাদের জন্য একটা এমন সাইকেল যেটা আপনাদের জন্য হবে একদম রাইট। হ্যাঁ, ডাবল ডিস্ক ব্রেকের সাইকেল আপনাদের জন্য আনছি মাত্র আর মাত্র 7500 7500 টাকা দিয়ে, ফ্রন্ট শকার ডাবল ডিস্ক ব্রেকের সাইকেল। তো অনেকটা এটা দারুণ ভিডিও হবে আর আশা করি যে আপনাদের এটা অনেক ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে আমি সবাইকে এটা বলতে চাই হাত জোর করে যে আপনি যদি ভিডিওটা পছন্দ হয় ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করবেন, তাকি আমরা অনেকটা মোটিভেশন পাই আর নো ভিডিওস বানানোর জন্য। ঠিক আছে, তো ভিডিওটা অনেকটাই ভালো হতে ভালো হবে আশা করি। আর চলো স্টার্ট করি, স্টার্ট করতে চাই আমরা হ্যান্ডেল থেকে। আর হ্যান্ডেল থেকে হ্যান্ডেল স্টার্ট করার আগে এটা বলতে চাই যে কোম্পানি আছে ওইটা আছে অনেকটা ভালো কোম্পানির মাল, এটা হচ্ছে ভিগোর বাইকস। হ্যাঁ, ভিগোর বাইকস, মডেলটার নাম হলো ইয়োশি মডেল। তো একটু একটু অল্প একটু জাপানিজ টাইপ ফিলিং আসছে, কিন্তু নামটা ইয়োশি, কিন্তু এটা জাপানিজ মডেল না, এটা হলো আপনার মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। তো অনেকটাই ভালো হতে লাগে সাইকেলটা। তো আজকে দেখি সাইকেলটা কিরকম, আমরা টেস্ট করে দেখবো যে সাইকেলটা কতটুকু ভালো আর কতটুকু আমাদের যেটা আশা আছে, যেটা ইমাজিনেশন আছে, যেটা এক্সপেকটেশন আছে, এটা কতটুকু এটা ক্রস করতে পারে আর এই সাইকেলটা সত্যিকারে ভালো হয় কিনা, এটা তো আমরা ভিডিওর এন্ড পর্যন্তই জানবো। তো ঠিক আছে, তো এটা স্টার্ট করি প্রথমে। ভিগোর ইয়োশি একটা মডেল আছে, আপনি ফ্রেমটা দেখতে পাচ্ছেন, অনেকটাই দারুণ ফ্রেমটা লাগছে দেখতে, অনেকটাই অ্যাট্রাকটিভ, অনেকটাই স্টাইলিশ আর অনেকটাই অ্যাগ্রেসিভ, এরকমই ফ্রেমটা ডিজাইন লাগছে। যারা স্কুলের বাচ্চা আছে, যারা কলেজ যেতে যাচ্ছে, একটা ডাবল শকার সরি ফ্রন্ট শকার ডাবল ডিস্ক ব্রেক সাইকেল নিয়ে, কারণ কি আজকাল যেটা আছে আজকাল হচ্ছে ট্রেন্ডিং অফ সাইকেলস। হ্যাঁ, ডাবল ডিস্ক ব্রেকের সাইকেল চলাতে চায় আর কিন্তু বাজেট অল্প টাইট, তো এই সাইকেলটা হলো একদম রাইট। ঠিক আছে, তো অনেকটাই ভালো সাইকেল হচ্ছে, রেট হয়েছে মাত্র 7500। তো এটাকে আমরা দেখি কি কি সাইকেল সাইকেলের মধ্যে কি কি দিয়েছে আর কতটুকু ফেসিলিটি, যেটা 10000 টাকা সাইকেল আছে ওটার সাথে এটা কম্পেয়ার করতে পারছি কিনা। ঠিক আছে, তো যেটা হ্যান্ডেল আছে হ্যান্ডেল থেকে স্টার্ট করি। হ্যান্ডেল যেটা দিয়েছে এটা দিয়েছে সেমি ব্রুট হ্যান্ডেল, এটা মানে সেমি ব্রুট হ্যান্ডেল হয় কি, যেটাকে এলএনকে হ্যান্ডেল বলেছি, এটা মানে বাইকের একটা মিক্সে থাকে রেঞ্জ থাকে, ওটা দিয়ে অনেক টাইট হয়। এটা মধ্যে বোল্টু সিস্টেম হ্যান্ডেল, এটা মধ্যে এলকি দিয়ে এটা হ্যান্ডেলটা টাইট হয়। তো অনেকই ভালো হ্যান্ডেল এটা, এই হ্যান্ডেলটার নাম হচ্ছে সেমি ব্রুট হ্যান্ডেল। ঠিক আছে, ভালো কোয়ালিটির হ্যান্ডেল দেওয়া আছে। তো যেটা গ্রিপ কভার দেওয়া আছে এটা অনেকই দারুণ অ্যাভারেজ কোয়ালিটি আমি বলবো, বেশি একটা তো ভালো এই রেঞ্জ আমি এক্সপেক্ট করতে পারি না, কিন্তু বাজেট হিসাবে অনেকই ভালো দিয়েছে গ্রিপ কভার। দেখো তোমার চলাতে লাগা সাইকেল গ্রিপ দিয়েও তো একটা ম্যাটার করে না, কিন্তু এটা ভালো কোয়ালিটি গ্রিপ দিয়েছে। ঠিক আছে, যেটা ব্রেক সেট দিয়েছে যেটা একটা বহুত ইম্পর্টেন্ট জিনিস, ওটা হয়েছে তোমার এটার মধ্যে অ্যালয় ব্রেক সেট দেওয়া আছে, অ্যালুমিনিয়াম ক্লাচ। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লাচ দেওয়া আছে, কোন কোম্পানির স্প্রেন্ডামের, সব থেকে ভালো কোয়ালিটি মানা যায়। ঠিক আছে, স্প্রেন্ডামের ব্রেক সেট দেওয়া, খুবই ভালো কোয়ালিটি ব্রেক হবে, ব্রেকিং সিস্টেম প্রোভাইড করবে। সাথে আসছে তুমি দেখতে পাচ্ছ এখানে সামনে স্প্রিং, সামনে শকার থাকবে বাইকের মতন। তো বাইক তো সবাই চালাচ্ছে আজকাল, সাইকেলের ট্রেন্ড, তো সাইকেলে তুমি সব অ্যাবজর্ব করো, স্টপি করো আরামসে, উইলি করো করতে পারবে আরামসে। তো এগুলো হয়েছে কোয়ালিটি সাইকেল। তো এখানে পাচ্ছ তুমি একটা সামনে স্প্রিং, যেটাতে তুমি কি হবে ঘর থেকে যাবে স্কুল, ঘর থেকে যাবে কলেজ, আর তুমি টের পাবে না, এত এত সফট শকার এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো অনেকটাই ভালো কোয়ালিটির শকার এখানে দেওয়া আছে, শক অ্যাবজর্বার। আর এখানে যেটা রিম দেওয়া আছে, রিমটা তুমি দেখতে পাচ্ছ এখানে রিম দেওয়া আছে, ডাবল ওয়াল অ্যালুমিনিয়াম রিম। হ্যাঁ, ডাবল ওয়াল অ্যালুমিনিয়াম রিম, স্টিল রিম না, ডাবল ওয়াল অ্যালুমিনিয়াম রিম দিয়ে আমরা দিব ওইটাকে 7500 টাকা, 7500 অনলি। তো 7500 টাকা তুমি পাচ্ছ, এটা ডাবল ডাবল ওয়াল অ্যালুমিনিয়াম রিম, এটা তো হবে কি, এটা তো হবে হলো চমৎকার। তুমি কি করো কি, এটা যেটা আছে তুমি স্কুলে যাও, স্কুলে যাওয়ার পরে কলেজে যাও, কলেজে যাওয়ার পরে একটু বন্ধু বান্ধবের সাথে ঘোরা করতে লাগবে, তো ঘোরার জন্য আছে এই সাইকেলটা। তুমি নাও ট্রেকিং এ, এটা জল তুমি জলে যতই তুমি ইসে জলে দিয়ে যাবে রিমে অল্প মামর পড়বে না। হ্যাঁ, এটা এটা স্পেশালিটি, ডাবল ওয়াল অ্যালুমিনিয়াম রিম, একদম মামর পড়ে না আর চলাতে একদম মক্খন। ঠিক আছে, বাটারের মতন চলবে, হালকা হয় রিমটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয়। ঠিক আছে, তো ওরকম এটা ডাবল ওয়াল অ্যালুমিনিয়াম রিম দেওয়া আছে, সাথে দেওয়া আছে কি বাইকের মতন ডিস্ক ব্রেক। তো আমি তোমাকে দেখাচ্ছি এটা কি হয় ডিস্ক ব্রেকটা, এই যে দেখো সাইকেল জায়গাতে খারাপ হয়ে যাবে, তো এটাকে ডিস্ক ব্রেক সাইকেল বলে, এটার মধ্যে ডিস্ক ব্রেক ফিট করা আছে, অনেকই ভালো কোয়ালিটির ডিস্ক ব্রেক। কোন কোম্পানি দেওয়া আছে, স্প্রেন্ডামের আবার। তো স্প্রেন্ডাম কি, আমি বারবার বলেছি যে স্প্রেন্ডাম বহুতই ভালো কোয়ালিটির ব্রেক সেট বানায় আর অনেক ভালো কোম্পানি ব্রেক সেট মানাও যায়। ঠিক আছে, খুব ভালো কোয়ালিটির ব্রেক সেট দেওয়া আছে, সাথে দেওয়া আছে এটা কি, এটা তো দেখি একটা অনেকই সুন্দর স্টাইলিশ বোতল। ঠিক আছে, যেটার মধ্যে মাউন্টেন বাইক লেখা আছে, তো যেরকম আমি বললাম প্রথমে স্কুল, স্কুল থেকে কলেজ, কলেজের পর ছুটি, ছুটির পর যাব ঘুরতে, তো ঘোরার জন্য লাগবে জলের বোতল আর অল্প পিপাসা পাইলে পরে জল, তো আর তার জন্য আছে জল সাথে মিলিয়ে নিয়ে অল্প গ্লুকন ডি, যেটা তোমার নিজের থেকে কিনতে লাগবে, অনেকই ভালো একটা সিপার দেওয়া আছে এই রেঞ্জে বাজেটে, এই বাজেটে আর তো খুবই ভালো আছে।
যেটা সিট আছে সিট দেখতে পাচ্ছ অনেক এগ্রেসিভ ডিজাইন লাগছে অল্প ব্ল্যাক এর মধ্যে আসছে অল্প গ্রিন গ্রিন টেক্সচার যেটা দেখতে অনেক খুব ভালো লাগছে আর সাথে আসছে এখানে ভিগোরের ব্র্যান্ডিং করা আছে অনেকই দারুণ লাগছে যেটা ফ্রেমের ডিজাইন আছে তুমি দেখতে পাচ্ছ অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে অনেক কালারিং স্টিকার্স দেওয়া আছে ইয়েলো অরেঞ্জ রেড তো আজকে কি হবে যে কমসে কম কেউ এটা বলবে না যে আমার খালি এই কালারটা চাই বা ওই কালারটা চাই এটার মধ্যে আছে সব কালার অল ইন ওয়ান কালার তো সব কালার এখানে কালারফুল সাইকেল অনেকটা হবে দেখতে অনেক পাঙ্কি আর অনেক স্টাইলিশ লাগতে লাগবে তো টিকটক এর ভিডিও বানাতে পারবে কোন সময় অনেকটা কারণ কি হয় কি এগুলো অল্প স্টাইলিশ সাইকেল হলে পরে একটু ভিডিও বানালেও ভালো লাগে বাচ্চাদের মনে করে একটু যে একটু ভিডিও বানায় সাইকেল নিয়ে তো এগুলো নিতে পারো আর একদম এক নম্বর ভিডিও হবে উঠতে গেলে ঠিক আছে তো চলো আবার চলে যা সাইকেলে তো এখানে কি আছে টায়ার টিউবের সাইজ আমি বলি নাই তোমাদের টায়ার টিউব আছে এর মধ্যে আছে 26 2 40 টায়ার টিউব দেওয়া আছে আর টায়ার কোম্পানি কি আছে এমভিআর ঠিক আছে লোকাল টায়ার দেওয়া আছে দেখো এটা এখন এই প্রাইস সেগমেন্টে তুমি অত খুব ভালো কোয়ালিটি টায়ার এক্সপেক্ট করতে পারো না কিন্তু যেটা কোয়ালিটি টায়ার দেওয়া আছে ওটাতে আমি বলছি আমার এক্সপিরিয়েন্স এটা কমসে কম আমার হিসাবে তোমার এক বছর থেকে দেড় বছর যাবে গিয়ে ঠিক আছে তারপরে তোমার নিশ্চয়ই টায়ারটা চেঞ্জ করতে লাগবে যদি তুমি রেগুলার ইউজ করো এখন কথা হলো এটা তুমি কতটুকু ইউজ করছো যদি তুমি ট্রেকিং এ যাচ্ছ বহুত বেশি ইউজ করছো তবে গিয়ে এটা এক বছর থেকে দেড় বছর যাবে যদি তুমি হালকা ইউজ করছো যে লাইক অনেকে তুমি ভালো ছেলে আর অনেকে জেন্টেল তো তুমি জাস্ট স্কুল থেকে কলেজ থেকে টিউশন বাস অতটুকু করছো তাহলে এটা আমি বলছি কমসে কম তিন থেকে চার বছর তো যাবে গিয়ে ঠিক আছে তো অনেকে ভালো করে টায়ার দেওয়া আছে এত খারাপ টায়ার না আর বাকি যেটা আছে চেইন হুইল ক্র্যাঙ্ক যেটা আছে এটা অনেকই ভালো কোয়ালিটি তুমি দেখতে পাচ্ছ অনেকটাই সফট দেখেছো আমি একবার ঘুরাবো এটা কতবার ঘুরছে এটা যে বলে কোয়ালিটি তো কোয়ালিটি যেটা আছে দেখো আজকে 7,500 টাকা সাইকেল তার মানে এটা না যে আমরা যে কোনো একটা দুটো চাক্কা লাগাই দিলাম একটা সাইকেল হয়ে গেলো তো ওরকম সাইকেল বেচার থেকে না বেচা ভালো তো এটা যেটা আছে একটু ভালো কোয়ালিটি সাইকেল একটু ভালো কোয়ালিটি যেটার মধ্যে তুমি এটা ভেবো না যে হয়তো যে 10,000 টাকার যেটা সাইকেল আছে ওটা অনেক ভালো হতো আর এই সাইকেলটা হয়তো একদম চলবে না একদম লাস্টিং খুব কম করবে তো এরকম কিছু না অনেকটাই সফট আর অনেকটাই ফার্স্ট কোয়ালিটি চেন হুইল ক্র্যাঙ্ক আর ফ্রি হুইল দেওয়া আছে তার জন্য যেটা আছে কি অনেকটাই স্মুথ ঘুরছে চাকাগুলি তো এটাই আছে এখানে যেটা আছে এখানে দেখছো এখানে দেখতে পাচ্ছ একটা গুটকা আছে আর সামনেও দেখতে পারবে একটা গুটকা আছে এটা হলো কি যে তুমি দেখতে পাচ্ছ যে যেটা ডিস্ক ব্রেক আছে ডিস্ক ব্রেক একটু মেনটেন্স হাই হয় পার ডিস্ক ব্রেকের সেট পরে তোমার 300 টাকা করে ঠিক আছে আর তোমার বাজেট অল্প যাচ্ছে যেরকম আমি বলেছি তোমার বাজেট অল্প টাইট তো এই সাইকেলটা একদম রাইট ঠিক আছে তো এটা কেন হয়েছে এটার মধ্যে তুমি কি করতে পারবে যে পরে ইন ফিউচার তুমি পাওয়ার ব্রেক সেট লাগাতে পারবে হ্যাঁ অনেকটাই এটা ভালো জিনিস আগে পিছে দো সাইডে তোমার এখানে গুটকা একটা স্পেশালি গুটকা তোমাদের জন্য ডিজাইন করে এনেছি আমরা তো এটার মধ্যে কি আছে তুমি পাওয়ার ব্রেক সেট লাগাতে পারবে তো এটাতে কি হবে যে ফিউচারে তোমার ডিস্ক ব্রেক যেটা মেশিনের প্রবলেম ছিল ওটা তোমার আসবে না আর তুমি পাওয়ার ব্রেক সেট দিয়ে অনেক লম্বা টাইম চলাতে পারবে ঠিক আছে তো মডগার্ড চলে যাই মডগার্ড যেটা আছে অনেক হেভি কোয়ালিটি মডগার্ড যেটা কি জেনারেলি দেখা যায় হিরো এভন টাইপ সাইকেলের মধ্যে এগুলি মডগার্ড দেওয়া হয় অনেক হেভি কোয়ালিটির মধ্যে তো ওই সেম মডগার্ড এখানে দেওয়া আছে আর বাস এটা আমি আরেকটা জিনিস একটা নোট করতে বলতে চাই যে বহুত জন এটা কমপ্লেন থাকে যে মডগার্ডটা যেটা আছে অনেক বহুত জলদি এই জিনিসটা ঢিলা হয়ে যায় ঠিক আছে তো বন্ধুরা আমি এটাই বলবো যে এই জিনিসটার একটাই সলিউশন আছে দেখো ঢিলা তো হবে তুমি এটাকে বলবে যে কোনো মেকানিকে যে দুইটা ওয়াশার দিয়ে মানে আগে আর পিছে দুইটা ওয়াশার দিয়ে টাইট করে নিতে আর তুমি আমি পার্সোনাল রেফারেন্সে বলবো যে তুমি কি করো একটা হেভি দিয়ে দিও আমার হিসাবে তো এটা বেস্ট হবে আর দেখো মডগার্ড যদি তোমার একটা এক বছর জায়গা না তোমার এটা পয়সা আমার যে পয়সা উসুল হয়ে যাবে আর কিছু চাই না ঠিক আছে জীবনে তো তুমি এটা করতে পারো তার জন্য কি হবে তো মডগার্ডটা কম শেক করবে আর কম তোমার লুজ কম হবে ঠিক আছে তো এটা হলো তোমার মডগার্ডের সলিউশন তারপরে আমি বলতে চাই যে এখানে যেটা স্ট্যান্ড দিয়েছে এখানে স্ট্যান্ড দিয়েছে ডাবল বোল্টের স্ট্যান্ড যেটা কম দামের সাইকেলে থাকে না সিঙ্গেল বোল্ট স্ট্যান্ড ওটা দেয় না এটার মধ্যে দিয়েছে ডাবল বোল্টের স্ট্যান্ড তার জন্য কি আছে এটা আছে স্ট্রেট পুরো সুন্দরভাবে এটা এখানে দাঁড়ায় আছে ঠিক আছে তো কোয়ালিটি অনেকটা ভালো মেনটেন করেছে প্যাডেল চলে যায় প্যাডেল যেটা বলবো আমি বলবো প্যাডেলটা অ্যাভারেজ কোয়ালিটি প্যাডেল দিয়েছে বেশি একটা ভালো দেয় না অত দেখো এই প্রাইস সেগমেন্টে তুমি একটা খুব বেশি একটা এক্সপেক্ট করতে পারো না বাট যেটা প্রাইস সেগমেন্ট আছে প্রাইস সেগমেন্ট হিসেবে খুবই ভালো প্যাডেল আছে পরে তুমি আফটার মার্কেট চেঞ্জও করতে পারবে এরকম কোনো কথা না তো ভালো কোয়ালিটি প্যাডেল আছে খারাপ না ঠিক আছে আর সিট আছে যেরকম বলেছি আমি ভিগোর ব্র্যান্ডিং করা আছে আর যেটা সিট আছে এটা পিউ সিট অনেকটাই সফট সিট আছে অনেকটাই মানে কি বলবো আমার কাছে দেখে ইচ্ছে করছে যে আমাদের বসে একবার ট্রাই করে দেখি কিরকম সাইকেলটা তো তুমি কি বলো একবার ট্রাই করে দেখি তো চলো একবার তুমি যখন বলছো তোমরা তো একবার ট্রাই করে দেখেই নি যে কিরকম আছে তোমার তোমার বসলে পরে কিরকম এটা কি করবে তো এরকম তোমার সিটিং পোস্টার থাকবে আর আমি বলবো যে এটা অনেকটাই ভালো অনেকটাই মানে দেখো লুকস ওয়াইজ বা তুমি যখন একটা কলেজে যে স্টুডেন্ট যাবে বা একটা যেটা থাকে না টিনেজার একটা গেলো তো দেখলে পরে একটা বসলে পরে একটা যেটা ফিল আসে সিটে অনেকই সুন্দর আর যেটা লুক আছে স্পোর্টি লুক সাথে পাচ্ছ দুটা ডিস্ক ব্রেক সামনে পাচ্ছ স্প্রিং তো বাইক নিয়ে কি করবে সাইকেল নিয়ে না সব তো হিনি পাচ্ছ খালি প্যাডেল মারতে লাগবে স্বাস্থ্য ভালো থাকবে তো অনেকটাই ভালো সাইকেল আছে আর সিটিং পোস্টার যেটা বলবো অনেকটাই ভালো আছে আর অনেকটাই
অনেকটাই ভালো ঠিক আছে আর প্রাইস সেগমেন্ট তো খুবই কম তো চলো এটাকে রেট করি ওইটাই তিন ক্যাটাগরিতে প্রথমে হয়ে গেল প্রাইস দুই নম্বর কোয়ালিটি তিন নম্বর ভ্যালু ফর মানি ঠিক আছে তো যেটা প্রাইস বলেছে প্রাইস হয়েছে ধামাকা প্রাইস ধামাকা হলো যেটা রেট হলো মাত্র 7500 7500 টাকা তো প্রাইস অ্যাকর্ডিং এটাকে রেট করতে চাও আমি 4.8 আউট অফ 5 যেটা কোয়ালিটি আছে কোয়ালিটি খুবই ভালো খুবই বেশি ভালো তো কোয়ালিটি ওয়াইজ এটাকে রেট করতে চাও আমি 4.5 আউট অফ 5 আর যেটা ভ্যালু ফর মানি হতে যাবে এখন এই প্রাইস সেগমেন্টে 7500 এ জেনারেলি সাইকেল পাওয়া যায় না ডাবল ডিস ব্রেকের তো আমরা দিচ্ছি 7500 ডাবল ডিস ব্রেক তাও কি খুব ভালো কোয়ালিটি পার্টস লাগায় খুবই ভালো কোয়ালিটি আমি টেস্ট করে দেখালাম তোমাকে কিরকম কি কোয়ালিটি আছে খুবই ভালো তো কোয়ালিটি ওয়াইজ এটাকে রেট করতে চাও আমি 4.8 আউট অফ 5 ভ্যালু ফর মানি মানি হিসাবে তো খুবই ভালো সাইকেল এটা হচ্ছে তো যদি আমার ভাই বন্ধুরা আমাদের ভিউয়ার্স যেই আছে যে ভিডিওটা দেখছে যদি আপনার এই সাইকেলটা পছন্দ হয়েছে তো নিশ্চয়ই আসবেন আমাদের দোকানে আমাদের তিনটা দোকান হয় হুজাইতে প্রথমে আছে মেইন রোডে দুই নম্বরটা হয়েছে তোমার মসজিদ রোডে আর তিন নম্বরটা হয়েছে তোমার যুগজান স্ট্যান্ডে ঠিক আছে তো যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক নিশ্চয়ই করবেন আর আমাদের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমরা এরকম ভালো ভালো ভিডিও জানতে থাকবো আপনাদের জন্য আপনাদের জাস্ট অল্প সাপোর্ট করবেন তো যদি আপনার ভিডিওটা ভালো লেগেছে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকমই একটা দেখা হবে আরেকটা ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম রাধে রাধে আর সালাম বিদায় দোস্ত থ্যাংক ইউ